আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশাফুল ইসলাম মুন্না, বিডিপি মুন্না ব্লগস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ইলেকট্রিক বাইক রয়েছে। আজকে আমি আপনাদেরকে ইলেকট্রিক বাইক সম্পর্কে বিস্তারিত বলবো। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও এবং গাড়ির ভিডিওর আপডেট ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমার সামনে যে গাড়িটি রয়েছে গাড়িটি হচ্ছে শ্যাডো চিতা। এই গাড়ির সাথে আপনারা অনেকেই পরিচিত। এই গাড়িটি আমাদের কাছে দুটি কালারে রয়েছে, একটি হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে, আরেকটি হচ্ছে ব্লু কালার। তো আমাদের কাছে দুটি গাড়ি মানে দুটি কালার এই গাড়িটি রয়েছে। তো এই গাড়িতে কি কি প্রিপারেশন রয়েছে বিস্তারিত আমি বলবো এই ভিডিওতে। তো ভিউয়ার্স, প্রথমে যদি আমি ব্যাটারি বলি, ব্যাটারি হচ্ছে 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার ব্যাটারি, এবং যে মোটরটি ব্যবহার করা হচ্ছে মোটরটি হচ্ছে 1200 ওয়াট ব্রাশলেস ওয়াটার প্রুফ মোটর। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, চলে যাবো গাড়ির সামনের চাকার দিকে। তো ভিউয়ার্স, গাড়ির যে সামনের চাকাটি দেখতে পাচ্ছেন, চাকাটি হচ্ছে 12 ইঞ্চি টিউবলেস টায়ার, এবং যে রিমটি ব্যবহার করা হচ্ছে এই রিমটি হচ্ছে অ্যালমোনিয়াম অ্যালয় রিম, খুবই টেকসই এবং মজবুত একটি রিম ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। তার উপরেই দেখতে পাচ্ছেন ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার একটি সাসপেনশন। আর এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে খালি রয়েছে, এখানে আমরা মাডগার্ড লাগানো হয় নাই, কারণ অনেক সময় গাড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালে মানে সামনের মাডগার্ডটি ভেঙে যায়, যার কারণে আমরা পিছনে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স, যদি গাড়ির সামনেটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন গাড়ির সামনেটা কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। যদি আমি একটু অন করে আপনাদেরকে লাইটগুলো জ্বালিয়ে দেখাই, এইখানে যে মানে দুই পাশে রয়েছে, মনে করেন যে মানে এখানে দুই পাশে রয়েছে পার্কিং লাইট। যদি আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন যে পার্কিং লাইটগুলো জ্বলছে গাড়িটিতে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি আপনাদেরকে হেডলাইটটি জ্বালিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন হেডলাইটটিও জ্বলছে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন হেডলাইট জ্বলছে, খুবই চমৎকার। এখন আমি যদি আপনাদেরকে ইমার্জেন্সি লাইটগুলো জ্বালিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি লাইটগুলো কিন্তু দুই পাশে সিগন্যাল দিচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিকেটর লাইটগুলো কি, দেখতে পাচ্ছেন দুই পাশে খুবই চমৎকারভাবে ইন্ডিকেটর লাইটগুলো সিগন্যাল দিচ্ছে গাড়িটিতে। তো চলে আসবো আমি ডিসপ্লের দিকে, ডিসপ্লের দিকে চলে আসি, তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো। এখানে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, ডিসপ্লে কিন্তু শো করছে এখানে আপনি কত স্পিডে চালাবেন, নিচে শো করবে আপনি কত কিলোমিটার চালিয়েছে, এবং এই পাশে শো করবে আপনার কতটুকু চার্জ রয়েছে, এখানে শো করবে আপনার গাড়িটি কত গিয়ারে চালাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সুইচগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। আমি যদি আমার বাম পাশে চলে যাই, বাম পাশে এই সুইচটি হচ্ছে মূলত হেডলাইট আপার ডিপার সুইচ, এই সুইচটা হচ্ছে মূলত এই গাড়ির ইমার্জেন্সি সুইচ, তার নিচে রয়েছে একটি ইন্ডিকেটর সুইচ, তার নিচে রয়েছে একটি হর্ন সুইচ। তো আমি যদি ডান পাশে চলে আসি, এই সুইচটি হচ্ছে মূলত আপনার গাড়িটি লক করে রাখবে, আপনার গাড়িটি অন অবস্থা থাকা পিক আপ দিলেও কিন্তু গাড়িটি দৌড়াবে না, কারণ এখানে লক রয়েছে। তো ভিউয়ার্স, এই যে সুইচটি দেখতে পাচ্ছেন, এই সুইচটি হচ্ছে মূলত হেডলাইট আর পার্কিং লাইট সুইচ, তার নিচে রয়েছে একটি ব্লাইন্ড সুইচ, আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন অথবা রেখে দিতে পারেন। আর এখানে এই গাড়ির গতিবেগ বাড়ানো এবং কমানোর জন্য ব্যবহার করা হয়েছে তিনটি গিয়ার এই গাড়িতে, এই গিয়ারগুলো আপনি এই সুইচের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তার নিচে রয়েছে রিভার্স মোড, আপনি অনেক সময় মানে পিছনে যেতে হলে আপনি রিভার্স মোডে গাড়িটি দিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলে আসবো গাড়ির আমি মানে ট্যাঙ্কিটির দিকে, আপনি যদি ট্যাঙ্কিটি দেখাই, দেখতে পাচ্ছেন এই গাড়িতে যে ট্যাঙ্কিটি ব্যবহার করা হয়েছে, এই ট্যাঙ্কিটি খুবই বড় সড়ো একটি ট্যাঙ্কি। আপনারা হয়তো ভাবছেন যে এই সিস্টেমটা দেখে যে হয়তো তেল টেল, কিন্তু না ভিউয়ার্স, এখানে ভিতরে আপনি চার্জার অথবা আপনার মানে বাইক কভার অনেক কিছুই রাখতে পারবেন, ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির সিটটি, সিটটি যদি দেখাই, এখানে সিটটি দেখতে পাচ্ছেন খুব বড় সড়ো একটি সিট ব্যবহার করা হয়েছে। এই সিটে কিন্তু দুইজন মানুষ অনায়াসে খুব সুন্দরভাবে বসতে পারবেন, এবং কি যে ড্রাইভ করবে তার জন্য এখানে পাওদানি রয়েছে, এখানে যে পিছনে বসবে সে এখানে পাও রাখতে পারবে, দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে, এবং কি পিছনে যে বসবে সে কিন্তু এখানে ধরেও বসতে পারবে খুব সুন্দরভাবে। তো ভিউয়ার্স, চলে আসবো আমি গাড়ির পিছনের চাকার দিকে। ভিউয়ার্স, এই যে গাড়ির পিছনের চাকাটি দেখতে পাচ্ছেন, পিছনের চাকাটি হচ্ছে 12 ইঞ্চি টিউবলেস টায়ার। এই গাড়ি কিন্তু সামনে পিছনে উভয় জায়গাতে ব্যবহার করা হচ্ছে 12 ইঞ্চি টিউবলেস টায়ার, এবং কি যে মোটরটি ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে মোটর 1200 ওয়াট ব্রাশলেস ওয়াটার প্রুফ মোটর, এবং এখানে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হচ্ছে। এই গাড়ি কিন্তু সামনে পিছনে উভয় জায়গাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে সামনে যে মাডগার্ডটি যে এখানে খুলে রেখে দেওয়া হয়েছে সেট করে, যেতে না ভাঙে কুরিয়ারে পাঠালে ওই জায়গাতে থাকবে। যে যারা এখান থেকে নিতে চান তাদেরকে যদি লাগিয়ে দিতে চায় মানে চান লাগিয়েও নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো পিছনে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশন ব্যবহার করা হয়েছে, খুবই চমৎকার একটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে কিন্তু দুজন মানুষ অনায়াসে ভাঙাচোরা ডালোর জায়গা দিয়ে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। তো ভিউয়ার্স, পিছনে যদি আমি দেখাই, এই যে লাইটটি দেখতে পাচ্ছেন,
লাইটটি সিগন্যাল দিচ্ছে, এটা হচ্ছে মূলত ব্রেক লাইট, এবং কি দুই পাশে ব্যবহার করা হচ্ছে ইন্ডিকেটর লাইট। তো ভিউয়ার্স, এই গাড়িতে যা যা কোন মানে ব্যবহার করা হচ্ছে বিস্তারিত এ টু জেড কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরেছি, এবং আমি যদি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে কিন্তু আপনি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অথবা যারা সরাসরি চলে আসতে চান তাদের জন্য হচ্ছে ঠিকানা, ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ গন্ধবপুর সিটি অয়েল মিলের পাশে হচ্ছে শ্যাডোই ব্যাগ ফ্যাক্টরি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।